নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো জুজুৎসুর কাহিনী। জুজুৎসু ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে একমাত্র যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হয়ে লড়াই করেছিলেন এবং একমাত্র কৌরব যিনি কুরুক্ষেত্র যুদ্ধের পরেও বেঁচেছিলেন। তিনি অতিরথী ছিলেন, যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের বীরদের অতিরথী বলা হয়। এরা একসঙ্গে 60,000 সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন। এত বড় বীর হওয়া সত্ত্বেও সারা জীবন তিনি পেয়েছেন শুধু উপেক্ষা ও বঞ্চনা। মহাভারতের নানা রথী মহারথী অতিরথীদের ভিড়ে জুজুৎসু যেন হারিয়েই গিয়েছেন, অথচ মহাভারতে তার অস্তিত্ব ও প্রভাব ছিল যথেষ্ট। জুজুৎসুর জন্মের ইতিহাসও কম চমকপ্রদ নয়। তখন গান্ধারীর গর্ভে বারবার সন্তান আসা বিঘ্নিত হচ্ছে। গান্ধারী ও ধৃতরাষ্ট্র দুজনের কারো মনে শান্তি নেই। বংশরক্ষার তাগিদে ধৃতরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছেন। সন্তানের আশায় একদিন তিনি এক বৈশ্য দাসী সুগধা মতান্তরে সৌবলের সঙ্গে মিলিত হলেন। তখনকার সময়ে রাজপরিবারে এই প্রথা প্রচলিত ছিল। এদিকে হস্তিনাপুরে এসেছেন ব্যাসদেব। গান্ধারী তার যথাসম্ভব সেবা করলেন। একদিন কথায় কথায় তিনি ব্যাসদেবকে তার সন্তানহীনতার দুঃখের কথা জানালেন। গান্ধারীর আতিথ্যে এমনিতেই তার উপর খুব সন্তুষ্ট ছিলেন ব্যাস। তিনি তাকে শতপুত্রের বর দিলেন। অনেকের মতে গান্ধারীকে শতপুত্রের বর দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। এর মধ্যে কোনটা সঠিক বলে আপনার মনে হয় প্লিজ কমেন্ট করে জানান। ইতিমধ্যেই সুগধা অন্তঃসত্ত্বা হয়েছেন, গর্ভবতী হলেন গান্ধারীও। গর্ভধারণের সময় গান্ধারী মনে মনে এক কন্যা সন্তানও কামনা করেছিলেন। দু বছর পার হয়ে গেলেও গান্ধারীর সন্তান প্রসব হলো না। অবশেষে তার গর্ভ থেকে একটি বড় মাংসপিণ্ড বেরিয়ে এলো। সেই মাংসপিণ্ড থেকে ব্যাসদেব 101টি ভ্রূণ আলাদা করে প্রত্যেকটিকে এক একটি ঘিয়ের কলসিতে রাখলেন। কলসিগুলি থেকে জন্ম নিল 100 পুত্র ও 1 কন্যা। এই কন্যাই ছিলেন 100 ভাই কৌরবের একমাত্র বোন দুঃশলা। তার কাহিনী আলোকপাত চ্যানেলে আগেই প্রচার করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। আর সুগধার গর্ভ থেকে জন্ম নিল এক পুত্র সন্তান, তিনি হলেন জুজুৎসু, কৌরবদের সৎ ভাই। ধৃতরাষ্ট্রের পুত্র হয়েও দাসীর ছেলে বলে জুজুৎসু সারা জীবন থেকেছেন উপেক্ষিত। যখন কৌরবরা হস্তিনাপুরে দাপিয়ে বেড়াচ্ছেন তখন জুজুৎসুর জীবন কাটছে একা নিঃসঙ্গে। সারা জীবনেও তিনি তার প্রাপ্য সম্মান পাননি। ধর্মের বিষয়ে তার জ্ঞান ছিল প্রচুর, সত্যপ্রিয়, পরোপকারী, বিচক্ষণ বলে তার খ্যাতিও ছিল অনেক। সারা জীবন ন্যায়ের পথেই চলেছেন। কৌরবদের কাছ থেকে অবজ্ঞা পেয়ে তিনি ছোটবেলা থেকেই পাণ্ডবদের সঙ্গে মিশেছেন এবং বারবার তাদের বিপদে সাহায্য করেছেন। দুর্যোধনের নানান ষড়যন্ত্র তিনি আগাম পাণ্ডবদের কাছে ফাঁস করে দিয়েছেন। একবার ভীমকে পানীয় জলে বিষ মিশিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন দুর্যোধন, কিন্তু জুজুৎসু পাণ্ডবদের আগেই সতর্ক করায় ভীম নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান। যুধিষ্ঠিরকে দ্বিতীয়বার পাশা খেলায় আমন্ত্রণ করে বনবাসে পাঠানোর ষড়যন্ত্রেও বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কুরুক্ষেত্র যুদ্ধের আগে দুপক্ষের সমস্ত লোকজনকে যে কোনো একটি পক্ষ বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। কৌরব হওয়া সত্ত্বেও ভাইদের পক্ষ না নিয়ে তিনি পাণ্ডবদের দলে যোগ দেন। অনেকেই ভাবেন কুরুক্ষেত্র যুদ্ধে জুজুৎসুর প্রভাব ফেলার মতো তেমন কোনো ঘটনা নেই, কিন্তু তিনি ছিলেন অতিরথী, 60,000 যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম ছিলেন। এই বীর যদি কৌরবদের পক্ষে থাকতেন তাহলে হয়তো পাণ্ডবদের জয় এত তাড়াতাড়ি সম্ভব হতো না, বা ফলাফলও অন্যরকম হতে পারত। কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন জুজুৎসু তার ভাইদের একে একে ধরাশায়ী হতে দেখেছেন। দেখেছেন তার আপনজন, গুরুজন, আচার্যরা প্রাণ হারাচ্ছেন, তবুও তিনি ধর্মের পথে অবিচল থেকেছেন। জুজুৎসুই ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষে জীবিত থাকা একমাত্র ধৃতরাষ্ট্রের পুত্র এবং একমাত্র কৌরব। কুরুক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গ দেওয়ার জন্য জুজুৎসুকে অনেক ভর্ৎসনার শিকার হতে হয়েছে। যুদ্ধের পর তিনি হস্তিনাপুরে গেলে কৌরব পক্ষের অনেকেই তার সঙ্গে দুর্ব্যবহার করেন, তাকে হত্যাকারী প্রতারকও বলেছেন অনেকে, কিন্তু সেই অপমানের সামান্যতম প্রতিবাদও করেননি তিনি। জানতেন সত্যের পথ কখনো মসৃণ হয় না। মহাপ্রস্থানে যাওয়ার আগে পাণ্ডবরা রাজা হিসাবে অর্জুনের পৌত্র পরীক্ষিতকে অভিষিক্ত করেছিলেন আর হস্তিনাপুরের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন জুজুৎসুকে। আপাত শান্ত, ধীর স্থির, অথচ মহাপরাক্রমশালী এই মহানায়ক মহাভারতের শেষ পর্বেও উপেক্ষিত থেকে গেছেন।
বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখা ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকবেন।